সাত রাঙা রং ধনু আকাশে যে উড়বে, সোনালি রোদের আলো দেখে মন ভরবে, রিমঝিম বৃষ্টি আসবে যাবে, নতুন ভোরের দেখা জীবন পাবে, সময় কি থমকে দাঁড়ায়, হিরে মানিক তো নয় আমি শুধু তোমায় ভালোবাসি, হিরে মানিক তো নয় আমি শুধু তোমায় ভালোবাসি। হ্যাঁ বন্ধুরা, যে কোনো কারাওকে মিউজিকের উপরে আপনি বাড়িতে বসে যদি স্টুডিও সমান বা প্রফেশনালভাবে যদি গান রেকর্ড করতে চান, তাহলে আপনার মোবাইলের গুগল প্লে স্টোর থেকে প্রথমেই স্টারমেকার নামক এই অ্যাপসটিকে ইনস্টল করে নিতে হবে। কেননা এই অ্যাপসটি থেকে আপনি পাবেন বাংলা, হিন্দি, মারাঠি সহ যে কোনো ভাষার যে কোনো গানের যে কোনো কারাওকে মিউজিক। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন, কেননা আজকের এই ভিডিওতে আমি দেখাবো স্টার মেকার কীভাবে ডাউনলোড করতে হবে এবং প্রয়োজনীয় সেটিংসগুলোকে মেনটেন করে কীভাবে আপনারা প্রফেশনালভাবে রেকর্ড করবেন। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ততক্ষণে সলিউশন বাংলা SDB চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আপডেট ভিডিওগুলো নোটিফিকেশন পেতে বেল আইকনটিকে অবশ্যই অল করে রাখুন। তো স্টার মেকার ডাউনলোড করার জন্য প্রথমেই মোবাইলের গুগল প্লে স্টোরে আসতে হবে এবং সেখানে গিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ করতে হবে স্টার মেকার। এখানে একটা কথা বলে রাখি, সার্চ অপশনে স্টার মেকার সার্চ দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু অনেকগুলো স্টার মেকার আসবে, কিন্তু এই অনেকগুলো স্টার মেকারের মধ্য থেকে আমাদের সঠিক স্টার মেকার খুঁজে বের করতে হবে। দেখুন প্রথমেই যে স্টার মেকারের লোগোটা রয়েছে, এই যে এই লোগোটা, এটা কিন্তু সঠিক স্টার মেকার। এই স্টার মেকারে অন্যান্য স্টার মেকারগুলোর তুলনায় ফাংশন অনেক বেশি রয়েছে এবং রেকর্ডিং কোয়ালিটিও অনেক ভালো। তাই আমি সাজেস্ট করব এই লোগোটা দেখে আপনারা স্টার মেকার ইনস্টল করে নেবেন। আপনাদের প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন, কেননা স্টার মেকারের যে প্রয়োজনীয় সেটিংসগুলো আছে সেগুলো বুঝতে না পারলে কিন্তু রেকর্ডিংসে খুবই সমস্যা হবে। আপনারা আমার সঙ্গে থাকুন, প্রয়োজনীয় যে সকল সেটিংস রয়েছে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে দেখিয়ে দেব। মোবাইলের গুগল প্লে স্টোর থেকে যখন স্টার মেকার ডাউনলোড হয়ে যাবে তখন ডিরেক্টলি আপনারা যদি ওপেন করেন তাহলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আপনাদের মোবাইল থেকে স্টার মেকারটি ওপেন করে নেওয়ার পরেই কিছু ফর্মালিটিস রয়েছে, সেগুলো ফিল আপ করতে হবে। যেমন দেখুন এখানে প্রথমেই রয়েছে আপনাদের প্রয়োজনীয় ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলেছে। তো এখানে স্বাভাবিকভাবে আপনার যেটা সুবিধে হয় সেটা ইংলিশ করতে পারেন অথবা বাংলা করতে পারেন, বা আপনার প্রয়োজনীয় যেটা ল্যাঙ্গুয়েজ যেটা আপনার বুঝতে সুবিধে হবে আপনারা সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। এরপরেই দেখুন এখানে ফেসবুক অথবা আপনার কোনো গুগল অ্যাকাউন্টের সাথে স্টার মেকারকে জয়েন করতে বলছে বা লগ ইন করতে বলছে। আপনি চাইলে আপনার ফেসবুক অথবা আপনার গুগল অ্যাকাউন্টের সাথে লগ ইন করতে পারেন, তবে লগ ইন না করলেও কোনো সমস্যা হবে না। তাহলে ক্রস বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন। এখানে একটা কথা বলে রাখি, আপনি যদি প্রফেশনালভাবে এই স্টার মেকারটাকে ইউজ করতে চান তাহলে কিন্তু আপনাদের লগ ইন করতেই হবে। রাইট সাইডে নিচের দিকে দেখুন মি বলে একটা অপশন রয়েছে, এটাই আপনার প্রোফাইল। আপনি এখান থেকে আপনার প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। তবে ফেসবুক অথবা গুগল অ্যাকাউন্টের সাথে যদি লগ ইন না করেন তাহলে আপনি প্রোফাইলের কোনো কাজ করতে পারবেন না। আপনার পছন্দের কারাওকে মিউজিক সিলেক্ট করার জন্য আপনাকে প্রথমে এই মিডিল অপশন তথা সিং অপশনে আসতে হবে। এখানে আসলেই আপনি দেখতে পাবেন এখানে অনেক ধরনের কারাওকে মিউজিক রয়েছে। স্ক্রল ডাউন করে নিচে দেখুন অনেক কারাওকে রয়েছে এখানে। এছাড়াও আপনাদের প্রয়োজনীয় কারাওকে অথবা আপনাদের পছন্দ মতো কারাওকে খোঁজার জন্য উপরে সার্চ অপশনে এসে সেই কারাওকে মিউজিকের নামটা আপনাকে লিখতে হবে। দেখুন আমি একটা গানের নাম এখানে টাইপ করছি, আমি গাইতে পারি না তবু আমি আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করব। খুবই একটা দুঃখের সিনেমা সাথীহারা, এই বাংলা সিনেমা থেকে আমি একটা গান সার্চ করছি, হিরে মানিক তো নয়।
এই গানটি আমি একটু গেয়ে শোনাবো আপনাদের। আমি খুব ভালো একটা গান করতে পারি না, তবুও আমি চেষ্টা করছি। তার আগে কিছু প্রয়োজনীয় সেটিংস আমাদের মেনটেন করা দরকার। আপনারা সঙ্গে থাকুন। প্রফেশনালভাবে একটা গান রেকর্ড করার জন্য যে সকল সেটিংস প্রয়োজন রয়েছে আমাদের, সেই প্রত্যেকটা সেটিংস আমি পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দেব। সার্চ করার পর আপনাদের পছন্দের কারাওকে মিউজিকটি চলে আসলে ডান দিকে লক্ষ্য করবেন লাল রঙের একটা সিং বলে অপশন রয়েছে, সেখানে ক্লিক করার সাথে সাথে আপনারা লক্ষ্য করবেন এরকম একটা এন্টারপ্রেজ আসবে। এখানে দেখুন সেই গানটি রেকর্ড করার জন্য প্রয়োজনীয় যে লিরিক্স রয়েছে সেটা কিন্তু এখানে আপলোড হতে শুরু করেছে। নিচের দিকে লক্ষ্য করুন লাল রঙের যে স্টার্ট বাটনটা রয়েছে, এখানে ক্লিক করলেই কিন্তু আপনার রেকর্ডিং স্টার্ট হবে। কিন্তু তার আগে আমাদের প্রয়োজনীয় কিছু জিনিস জানার রয়েছে, সেগুলো জেনে নিই। এখানে স্টার্ট বাটনের নিচে পরপর তিনটে অপশন রয়েছে। ডান দিকে রয়েছে ডুয়েট, মিডিলে রয়েছে ফুল সং এবং বাঁ দিকে রয়েছে হুক। যদি ডুয়েট সিলেক্ট করে আপনি গান করতে চান, তাহলে উপরে যে লিরিক্সটা রয়েছে সেটা মেল এবং ফিমেল সিঙ্গারের জন্য আলাদা আলাদাভাবে পার্ট করে দেবে। এবং ফুল সং যদি করতে চান, তাহলে লিরিক্সটা আপনি ধারাবাহিক দেখতে পাবেন। এবং বাঁ দিকে যে রয়েছে হুক, হুক সিলেক্ট করে যদি আপনি গান করতে চান, তাহলে লিরিক্সটাকে আপনাদের সিলেক্ট করার একটা অপশন দেবে। আপনি যতটুকু গান করতে চান সেইটুকু সিলেক্ট করে আপনি গান করতে পারবেন। দেখুন আমি হুক অপশনটি সিলেক্ট করে আপনাদের গানটা রেকর্ড করে শোনাবো। যখন আপনাদের প্রয়োজনীয় হুক সিলেক্ট করা হয়ে যাবে, তখন এই স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার গানটি কিন্তু রেকর্ড হওয়া শুরু করবে। মিডিল অপশনে ক্লিক করে মিউজিকটি অফ করে রাখবেন, কেননা এই স্টার মেকারে প্রফেশনালভাবে একটা গান রেকর্ড করার জন্য বা একটা খুবই ভালো কোয়ালিটির গান রেকর্ড করার জন্য রেকর্ডিংসের পূর্বে আমাদের কিছু সেটিংস রয়েছে, যে সেটিংসগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেই সেটিংসগুলোকে আমরা একটু দেখে নেব। এখানে প্রথমেই রয়েছে ইফেক্ট। ভোকাল ইফেক্টের জন্য আপনি এখানে অনেক অপশন পাবেন। আপনাদের পছন্দ মতো যেটা আপনাদের ভালো লাগে সেই অপশনটি আপনি সিলেক্ট করতে পারবেন। কিন্তু আমি সাজেস্ট করব, আপনার কণ্ঠস্বর যদি খুবই ভালো থাকে তাহলে আপনি কাস্টম করবেন, এবং যদি মোটামুটি ভালো থাকে তাহলে আপনারা স্টুডিও সিলেক্ট করবেন। এই দুটি অপশনের মধ্যেই কিন্তু আপনারা ভালো কোয়ালিটি পাবেন। এখানে দেখুন আপনারা যে ইফেক্টটা সিলেক্ট করবেন তার একটা ভলিউম স্কেল রয়েছে। আপনাদের কণ্ঠস্বর অনুসারে আপনাদের যে ভলিউম স্কেলটার প্রয়োজন রয়েছে সেই ভলিউম স্কেলটা সিলেক্ট করে আপনারা কিন্তু রেকর্ডিং স্টার্ট করবেন। সেকেন্ড অপশন পিচ। এই পিচ অপশনটিকে বদলানোর কোনো প্রয়োজন নেই। এখানে থার্ড অপশন দেখুন ভলিউম, তথা আপনাদের যে ভোকাল ভলিউম এবং আপনারা যে কারাওকে মিউজিকটা সিলেক্ট করেছেন তার ভলিউম। এখানে আমি সাজেস্ট করব আপনার ভোকাল ভলিউম 90 করবেন এবং মিউজিক ভলিউম বা কারাওকে মিউজিক ভলিউম আপনারা করবেন 70। উপরের দিকে লক্ষ্য করুন ইয়ারফোন অপশন রয়েছে। যদি আপনি গান করার সময় নিজের ভয়েস নিজে শুনতে চান মিউজিকের সাথে, তাহলে আপনি ইয়ারফোন অপশনটিকে অন করে দেবেন, এবং যদি শুনতে না চান আপনার ভয়েস আপনি নিজেই, তাহলে সেটাকে অফ রাখবেন। এর পরবর্তী অপশন রয়েছে মাইক্রোফোন। এখানে সাধারণত আপনারা বেসিক যে মাইক্রোফোন রয়েছে সেই মাইক্রোফোনটিকে সিলেক্ট করবেন, কেননা বাদবাকি যে সকল মাইক্রোফোন রয়েছে সেগুলো দিয়ে কিন্তু এখানে রেকর্ড হবে না। এই সমস্ত সেটিংস কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু গান রেকর্ডিং স্টার্ট করতে পারবেন। আপনার ফেভারিট কারাওকে মিউজিকের উপরে প্রফেশনালভাবে রেকর্ডিংস হয়ে যাওয়ার পরবর্তী পর্যায়ে আরও কিছু ভাইটাল সেটিংস রয়েছে। আপনারা আমার সঙ্গে থাকুন, আমি পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটি সেটিংস আপনাদেরকে দেখিয়ে দেব। হিরে মানিক তো নয় আমি শুধু তোমায় ভালোবাসি, হিরে মানিক তো নয় আমি শুধু তোমায় ভালোবাসি, রূপ কথার চেয়েও নীল পাখির থেকেও তোমায় আমি ভালোবাসি, হিরে মানিক তো নয় আমি শুধু তোমায় ভালোবাসি।
এই স্টার মেকারে কারাওকে মিউজিকের উপরে গান কভার করা কিন্তু খুবই সহজ। এখানে আপনি কখন গান স্টার্ট করবেন এবং কখন গানটা ছেড়ে দেবেন, কখন আপনাকে স্কেল উপরে তুলতে হবে এবং কখন স্কেল নিচে নামাতে হবে, সমস্ত কিছু কিন্তু এখানে টাইমলাইনে দেখিয়ে দেওয়া হয়। সাত রাঙা রং ধনু আকাশে যে উড়বে, সোনালি রোদের আলো দেখে মন ভরবে। সাত রাঙা রং ধনু আকাশে যে উড়বে, সোনালি রোদের আলো দেখে মন ভরবে। রিমঝিম বৃষ্টি আসবে যাবে, পাবে সময় কি থমকে দাঁড়ায়। হিরে মানিক তো নয় আমি শুধু তোমায় ভালোবাসি, হিরে মানিক তো নয় আমি শুধু তোমায় ভালোবাসি। হ্যাঁ বন্ধু, স্টার মেকারে প্রফেশনালভাবে গান রেকর্ডিংসের জন্য এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে থাকতে হবে, কেননা স্টার মেকারে গান রেকর্ডিংসের পরে সেই মিউজিক এবং ভোকালকে মাস্টারিং করার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে যেগুলো আমি এই ভিডিওতে সম্পূর্ণভাবে আপনাদের শিখিয়ে দেব। হাসি খুশি খেলা নিয়ে সুখে দিন কাটাবো, স্নেহ ভালোবাসা দিয়ে বুকে ধরে রাখবো। খুশি খেলা নিয়ে সুখে দিন কাটাবো, স্নেহ ভালোবাসা দিয়ে বুকে ধরে রাখবো। ঘুম ঘুম রাত্রি আসবে যাবে, আধার শেষে আলো জীবন পাবে। স্বপ্ন কি কখনো হারায়, হিরে মানিক তো নয় আমি শুধু তোমায় ভালোবাসি, হিরে মানিক তো নয় আমি শুধু তোমায় ভালোবাসি। রূপ কথার চেয়েও নীল পাখির থেকেও তোমায় আমি ভালোবাসি, হিরে মানিক তো নয় আমি শুধু। গান কমপ্লিট হয়ে যাওয়ার পরে অটোমেটিকলি সেটা সেভ হয়ে যাবে, অথবা আপনারা চাইলে এখান থেকেও সেভ করে নিতে পারেন। অডিওটি সেভ করে নেওয়ার পরে লক্ষ্য করবেন এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা সঙ্গে থাকুন, এখানে ভোকালকে অথবা মিউজিককে মাস্টারিং করার জন্য আরও কিছু প্রয়োজনীয় সেটিং রয়েছে যেগুলো বিষয়ে আমি আলোচনা করব। তাহলে এই অডিওকে মাস্টারিং করার জন্য সরাসরি আমরা ইফেক্ট অপশনে আসব। ইফেক্ট অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখুন, আমরা অডিও রেকর্ডিংসের প্রথমে যে সকল সেটিংস আমরা মেনটেন করেছিলাম সমস্ত সেটিং কিন্তু এখানে শো করাচ্ছে। একই রকমভাবে এখানে প্রথম অপশন হলো ইফেক্ট, এই ইফেক্টটাকে কাস্টম অথবা স্টুডিও করতে হবে। এবং পরবর্তী অপশন রয়েছে ইকো, এখানে ইকোর বিভিন্ন রকম ইফেক্ট রয়েছে আপনার লক্ষ্য করুন। তো আমি সাজেস্ট করব প্রথম যে অপশনটা রয়েছে সেটাকে সিলেক্ট করতে। এর পরবর্তী অপশন রয়েছে ভলিউম, এখানে আপনার ভোকাল ভলিউম 90% করবেন এবং মিউজিক ভলিউম আপনি 70% করবেন। এবং তিন নম্বর যে অপশনটা রয়েছে সেটা হলো আপনাদের গানের মধ্যে যে নয়েজগুলো থাকবে সেগুলোকে রিমুভ করার জন্য। তো আমি সাজেস্ট করব যে এই স্কেলটি সোলোতে রাখবেন, কেননা এই নয়েজের স্কেলটা যদি আপনারা এর থেকে বেশি করে দেন তাহলে নয়েজের সাথে সাথে আপনাদের যে ভোকাল রয়েছে সেই ভোকালটাও রিমুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী অপশন রয়েছে মাইক্রোফোন, মাইক্রোফোনের বিষয়টা আমি প্রথমেই বলেছিলাম। এখানে বেসিক যে মাইক্রোফোনটা রয়েছে সেটাকেই আপনারা সিলেক্ট করবেন, তাহলে ভয়েস কোয়ালিটি অনেকটা বেটার আসবে। এর পরবর্তী অপশন রয়েছে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট তথা মিউজিকের সাথে আপনি যে ভোকালটা দিয়েছেন সেই ভোকালটার সামঞ্জস্য, এটি সাধারণত আপনি ম্যানুয়াল করতে পারেন অথবা অটো অ্যাডজাস্টমেন্ট করতে পারেন।
যদি আপনি ম্যানুয়াল করতে চান তাহলে আপনাকে স্কেলটিকে কখনো বাড়াতে হবে এবং কখনো কমাতে হবে। আপনাকে খুঁজে বের করতে হবে যে কোথায় আপনার ভয়েসের সাথে মিউজিকের মিল রয়েছে। এবং আপনি যদি অটো অ্যাডজাস্টমেন্ট করতে চান তাহলে প্রথমেই মোবাইল থেকে আপনার হেডসেট খুলে নিতে হবে এবং অটো অ্যাডজাস্টে ক্লিক করতে হবে। দেখুন, এবারে কিন্তু এখানে অটো অ্যাডজাস্টমেন্টের প্রসেসিং শুরু হয়ে গেছে। অটো অ্যাডজাস্টমেন্ট কমপ্লিটেড। আপনি চাইলে কিন্তু এই অডিওর উপরে এখন কভার ফটো লাগাতে পারেন, অথবা স্লাইড শোর জন্য আপনি আপনার গ্যালারি থেকে অনেক ধরনের ফটো এখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, অথবা আপনি চাইলে স্টার মেকারের যে প্রোফাইল রয়েছে সেখানে আপনি অনলাইনে এই গানটিকে পোস্ট করে দিতে পারেন। তবে এক্ষেত্রে আপনার স্টার মেকারের প্রোফাইলের সাথে ফেসবুক অথবা গুগল অ্যাকাউন্টের সাথে লগ ইন করা ম্যান্ডেটরি। সেটা না করলে কিন্তু আপনি স্টার মেকারের যে প্রোফাইল রয়েছে সেখানে আপনার কভার করা গান আপনি পোস্ট করতে পারবেন না। তো যদি আপনি অনলাইনে পোস্ট করতে চান তাহলে আপনার প্রোফাইলের সাথে ফেসবুক অথবা গুগল অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন, এবং যদি পোস্ট করতে না চান তাহলে ডিরেক্টলি রাইট সাইডে উপরের দিকে কোণে দেখুন একটা সেভ বলে অপশন রয়েছে, ঠিক এখানে এখানে ক্লিক করলেই কিন্তু আপনার অডিওটা সেভ হয়ে যাবে। আপনি যে কোনো সময় এখানে এসে এই অডিওটাকে শুনতে পারবেন, অথবা এখান থেকে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন। এবং পরবর্তী কোনো সময়ে রাইট সাইডে নিচের দিকে দেখুন মি বলে একটা অপশন রয়েছে, তথা প্রোফাইল বলে যে অপশনটা থাকবে সেখানে এসে আপনার সেভ করা অডিওটা আপনারা শুনতে পাবেন। তবে আজকের ভিডিও এই পর্যন্তই। সলিউশন বাংলা SDB চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, এবং প্রত্যেকটি আপডেট ভিডিওগুলো নোটিফিকেশন পেতে বেল আইকনটিকে অবশ্যই অল করে রাখুন, কেননা আগামী ভিডিওগুলো হতে চলছে আরও আকর্ষণীয় এবং আরও হেল্পফুল।